আজকে ভিডিওটা হবে কিবু ভিকুনার ওপর এবং আমরা তার লাইফের ব্যাপারে নানান ছোট বড় তথ্য জানব। সো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল র্যান্ডমলি 23। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কিবু ভিকুনার পুরো নাম হল হোজে অ্যান্টোনিও ভিকুনা অসাদোরেনা। কিবু ভিকুনার জন্ম হয় 20th November 1971 নর্দার্ন স্পেনের জাইজেরকিল নামক এক টাউনে। সে একটা বিজনেসম্যান ফ্যামিলিতে জন্মগ্রহণ করে যাদের একটা স্টিল ফ্যাক্টরি ছিল। অনেক ছোটোবেলা থেকেই কিবু ভিকুনা ফুটবলের প্রতি অ্যাট্রাক্টেড হন। তার পেরেন্টসরা কারেন্টলি স্যান সেবাস্টিয়ানে থাকে এবং তার ভাইরা পাম্পোলা নামক এক শহরে থাকে স্পেনে। কিবু ভিকুনার বাবার নাম হোজে অ্যান্টোনিও। কিবু ভিকুনা তার আর্লি লাইফে একটা জার্নালিস্টের কাজ করেছে এবং সে একটা ম্যানেজমেন্ট কোর্স করেছে বোরমাউথ ইউনিভার্সিটি থেকে। ফুটবল ছাড়াও তিনি জিম যেতে পছন্দ করেন, মুভিজ দেখতে পছন্দ করেন, সুইমিং এবং ব্যাডমিন্টনও খেলেন। তার লিজার টাইমের বেশিরভাগটা সে ফুটবল ম্যাচেস দেখে কাটায় এবং নানা রকম বইও পড়তে ভালোবাসে, বেশিরভাগটাই অটোবায়োগ্রাফি টাইপের। তার ফেভারিট অটোবায়োগ্রাফির মধ্যে পড়ে আন্দ্রেয়া গ্যাসিস আর পেপ গার্দিওলার অটোবায়োগ্রাফি। কিবু ভিকুনার ওয়াইফের নাম কাসিয়া বেলেকা, যে একজন পোলিশ মহিলা। এই ক্যাসিয়া বেলেকা পাম্পোলা শহরে পড়াশোনা করার জন্য এসেছিলেন যখন তার সাথে কিবু ভিকুনার দেখা হয় এবং সেখান থেকে তাদের সম্পর্ক শুরু। কিবু ভিকুনা অনেক ছোটোবেলা থেকে ফুটবলের দিকে অ্যাট্রাক্টেড ছিলেন, কিন্তু কোনোদিনই সে একটা ফুটবল প্লেয়ার হতে চাননি। বরং কোচিংটা তাকে বেশি অ্যাট্রাক্ট করতো এবং সে তার ফার্স্ট টিমকে কোচ করান যখন তার বয়স শুধুমাত্র 16। এটা হয় এল রেদিন স্কুলে, যখন তাদের স্কুল টিমের কোচ তাকে একদিন ক্লাস থেকে নিয়ে গিয়ে বলে জুনিয়র্সদেরকে কোচ করাতে, এবং সেখান থেকে শুরু হয় কিবু ভিকুনার জার্নি। ইউনিভার্সিটি অফ নেভারাতেও সে তার জুনিয়র প্লেয়ার্সদেরকে কোচ করিয়েছিল এবং তার লাস্ট সিজনে সেখানে সে রাউল গার্সিয়া, নাচো মনরিয়াল এবং জন এরিসের মতো প্লেয়ারদেরকেও কোচ করিয়েছে। আজ পর্যন্ত এই প্লেয়ারদের সাথে তার অনেক ভালো রিলেশন এবং তারা কিবুকে মোহন বাগানের সাথে আই লিগ জেতার পরে কংগ্রাচুলেটও করেছে। কিবু ভিকুনা তার লাইফে অনেক ক্লাবের ম্যানেজমেন্টের পার্ট হয়েছে এবং বেশিরভাগ টাইমটাই সে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ করেছে, যেরকম সিএ আসাসুনার ইউথ টিমে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল এবং এরকম নানান ছোট বড় টিমে স্পেন এবং পোল্যান্ডে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ করেছে। তার মেন ম্যানেজেরিয়াল পজিশনসগুলো আসে 2018 যখন সে FK রেটারিয়ায় ফার্স্ট কোচিং স্টার্ট করে লিথুয়েনিয়াতে। সেখানে সে 15টা ম্যাচ খেলায় যাতে 7টা জেতে, 5টা ড্র করে এবং 3টে হারে। এই পারফরমেন্সের সত্ত্বেও তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হয় না এবং 10th October 2018 সে আবার ভিলসা প্লোক নামের একটা পোলিশ ক্লাবে সাইন করে অ্যাজ ম্যানেজার। এই ভিলসা প্লোকে তার টাইমটা খুব একটা ভালো যায়নি এবং 19টা গেমে মাত্র 4টে গেম জিততে সে 10টা ম্যাচ হেরেছিল, যার কারণে ভিলসা প্লোকের সাথে তার কন্ট্রাক্টটা টার্মিনেট করে দেওয়া হয় April 2018। সিমিলারলি মোহন বাগান May 2019 কোচের খোঁজে ছিল এবং সেই সময় তারা কিবু ভিকুনার কন্ট্যাক্টে আসে আর June 2019 তাকে অ্যাজ ম্যানেজার সাইন করানো হয়। এবং এই সিজনটা কিবু ভিকুনার খুব ভালো গেছে মোহন বাগানের সাথে। 36 ম্যাচেস তারা খেলেছে, ইনক্লুডিং ডুরান্ট কাপ, আই লিগ অ্যান্ড ক্যালকাটা ফুটবল লিগ, এবং তার মধ্যে 24 ম্যাচেস জিতেছে, তার মানে 66.67% উইন রেশিও। এটা কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে সাকসেসফুল সিজন এবং এখানে সে 2 টুর্নামেন্টের ফাইনাল অবধি নিয়ে গেছে মোহনবাগানকে এবং আই লিগটা মোহনবাগানকে লিগ উইনারও করিয়েছে। সো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট কিবু ভিকুনার জন্য। আর মোহনবাগান ক্লাবকে এবছর সে ডার্বিও জিতিয়েছে। এখন আনফর্চুনেট রিজনসের জন্য আই লিগকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আই লিগের ফিউচারটা অনিশ্চিত। সো আমরা হয়তো সেকেন্ড ডার্বিটা দেখতে পাবো না, বাট তা সত্ত্বেও কিবু ভিকুনা কিন্তু এই সিজনে খুব ভালো পারফর্ম করিয়েছে মোহনবাগান টিমকে। কিবু ভিকুনার কাছে UEFA প্রো লাইসেন্স আছে এবং সে 4-2-3-1 ফর্মেশনে খেলাতে পছন্দ করেন। ক্রিয়েটিভ প্লেয়ার্সদের সাথে খেলতে পছন্দ করেন, যেরকম ইয়োসেবা বেইতিয়া। আর এইটা আমরা তার কোচিংয়ে দেখেছি, যেটা অনেক স্প্যানিশ কোচদের মধ্যে কমন। সে কিন্তু ইয়াং প্লেয়ারদেরকেও অনেক ইন্টারেস্টিংলি হ্যান্ডেল করে
এবং এই সিজনে অনেক ইয়াং প্লেয়ারদেরকে চান্স দিয়েছে, যেরকম শুভ ঘোষ, শেখ সাহিল, শঙ্কর রায়, নংদম্মা নাওরিং, এইসব প্লেয়ারগুলোকে সে অনেকটা প্লে টাইম দিয়েছে এবং এই প্লেয়ারগুলো কিন্তু তার ট্রাস্টের ওপর ফুল ফেথ রেখেছে এবং পারফর্ম করেছে। কিবু ভিকুনার মোহন বাগানের সাথে এই সাকসেসফুল সিজনের পর তাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স অ্যাপ্রোচ করেছিল এবং যতদূর এখন খবর আছে কেরালা ব্লাস্টার্স কিন্তু কিবু ভিকুনার সাথে সাইনিং সেরে নিয়েছে এবং নেক্সট সিজন কিন্তু কিবু ভিকুনা আইএসএল এ কেরালা ব্লাস্টার্সকে কোচ করাবে। সো এক্সপেক্ট করব নেক্সট সিজনে এরকমই পারফরমেন্স কিবু ভিকুনার কাছ থেকে দেখার এবং তার সাথে সাথে কেরালা ব্লাস্টার্সেরও আইএসএল একখানা ভালো পারফরমেন্স দেখার। সো থ্যাংক ইউ গাইজ, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ অ্যাগেন।